নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। তাহলে শুরু করছি আজকের গল্প, শ্রী ভগবানের হাসি, রচনা স্বামী সুপর্ণানন্দ। ছোট্ট ছেলে রামু যাবে ভগবানের কাছে, তাই ব্যাগ গুছিয়ে কটা কেক নিয়ে ভোরবেলা কাউকে না জানিয়ে বের হয়ে পড়ল। 6-7 বছরের ছেলে, মন খুব ভারী, ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য পাগল সে, অনেক হেঁটে হেঁটে তাই ক্লান্ত। একটা পার্কে ঢুকে সে দেখল একটা বুড়ি মনমরা হয়ে বসে আছে, মুখ তার শুকনো। সে একটা কেক ব্যাগ থেকে বের করে বুড়িকে দিল। বুড়ি খেল এবং খুব সুন্দর করে হাসল। হাসিটা এত সুন্দর যে আরও একটা কেক তাকে দিল। বুড়ি আরও খুশি, আরও হাসল ফোকলা বুকে। ছেলেটি বুড়ির পাশে বসল, নিজেও কেক খেল, দুজনেই হাসল, বসে থাকল, কিন্তু কেউ কথা বলল না। ক্রমে অন্ধকার হয়ে এলো। ছেলেটি ভয় পেয়ে বাড়ির দিকে যাবে বলে পার্ক থেকে বের হয়ে গেল। পিছন ফিরে দেখল বুড়ি তার দিকে তাকিয়ে আছে। সেও ছুটে গিয়ে বুড়িকে জড়িয়ে ধরল, বুড়িও চুমু খেলো তার গালে, আর কি সুন্দর হাসল। রামু বাড়ি ফিরে এলো। মা তো খুব চিন্তায় ছিল, কিন্তু তার মা অবাক হয়ে গেল তার মুখের হাসিটি দেখে। এমন হাসি তো রামু কখনোই হাসিনি, কোথায় পেল সে এমন হাসি? মা বলল, রামু এত সময় কোথায় ছিলি, কি করছিলি, এত আনন্দ কেন তোর চোখে মুখে? আমি যেদিকে তোকে খুঁজে খুঁজে হয়রান। রামু বলল, জানো মা, আমি আজ দুপুরে না ভগবানের সঙ্গে লাঞ্চ করেছি, আর ভগবান খুশি হয়ে আমাকে তার সুন্দর হাসি দেখিয়েছেন। সে হাসি তুমি কোথাও দেখতে পাবে না, তোমার মুখেও তেমন হাসি দেখিনি কখনো। মা জানতে চাইল, তা তোর ভগবান কেমন দেখতে, কোথায় দেখলি তাকে? রামু বলল, তা তো জানি না, তাকে দেখেছি ঠিকই, তবে কেমন তা তো জানি না, কোথায় দেখেছি তাও তো জানি না, তবে দেখেছি তার মুখের হাসিটি। মা, জানো ভগবানকে দেখা যায় কি না জানি না, তবে তার হাসিটি ভোলবার নয়, তা দেখা যায়, আমি দেখেছি। আর কোথায় দেখলাম তাও তো মনে নেই, রাস্তায় দেখেছি তো। আচ্ছা, মন্দিরে কিংবা গির্জায় নয় তো? তাকে দেখেছি, ছুঁয়েছি, তিনি আমাকে আদর করে চুমু খেয়েছেন, তবে কথা শুনিনি। খুব ভালো লোক, তোমারই মতো দেখতে। মা বললে, আমি তো মেয়ে, তোর ভগবান কি মেয়ে, পুরুষ নয়? তা আমি জানি না, ভগবান তো ভগবানই, তার আবার মেয়ে পুরুষ আছে নাকি? সত্যিই তো, আত্মার তো মেয়ে পুরুষ ভেদ নেই যে। ওদিকে বুড়িও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে যেতে ছেলে কি খুশি। কোথায় ছিলে মা তুমি সারাদিন, তোমাকে কত খুঁজছি, তোমার চোখে মুখে এত আনন্দ তো আগে দেখিনি, কোথায় ছিলে? মা বললে, বাবা আজ আমি ভগবানের সঙ্গে লাঞ্চ করেছি একটি পার্কে। পার্কে? ভগবান পার্কে থাকেন? হ্যাঁ রে বাবা, পার্কেই তাকে দেখলাম, কি সুন্দর হাসি, তবে কথা কয়নি, আমাকে খাইয়েছে, আমি তখন খিদের জ্বালায় মরছি। আর জানিস, আমি যা ভাবতাম তার বয়স সম্পর্কে, তিনি তার চেয়েও ছোট, অত ছোট তা বলতে পারবো না, অত তো দেখার সময় ছিল না, সে যে হাসিতেই অন্তর ভরিয়ে দিয়েছিল। শ্রী ভগবান হাস্যময়, আর ভক্ত সেই হাসিতেই মুগ্ধ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ভগবান মন্দিরে আছেন কি মসজিদে আছেন কি গির্জায় আছেন, সেটা বড় কথা নয়। ভগবান বেদান্তের যে উচ্চতম ঘোষণা, যে প্রতিটি জীবের মধ্যেই সেই একই পরম ব্রহ্ম বর্তমান বা বিদ্যমান, শ্রী রামকৃষ্ণ বলছেন মানুষের মধ্যেই তার সর্বোচ্চ প্রকাশ। অর্থাৎ সেই বেদান্তের কথাটাই এখানে যেন এই গল্পের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক কমেন্টস করবেন, আর ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
নমস্কার, ধন্যবাদ।